क्लास फाइव सेकेंड लैंगुएज बेंगली। आमी आगे दिन ईश्वरचंद्र विद्यासागर रचित भुवन नामक गल्पटी बेश किछुटा पढ़िएछिलाम। भुवन नामक गल्पटी सम्पूर्ण साधु भाषाय लेखा, अर्थात बांगला भाषा दुटी भागे भाग करा हुए, साधु भाषा एवं चलित भाषा। आमरा जे भाषाय कथा बोली, अर्थात बर्तमाने आमरा जे भाषाय कथा बोलछी सेटी हलो कथ्य भाषा बा चलित भाषा। किन्तु आमरा जे भुवन नामक गल्पटी पढ़छी, ईश्वरचंद्र विद्यासागर सेई समय साधु भाषाय रचना करेछिलेन। এই সাধু ভাষা বলতে এক সময় বোঝাতো লেখার ভাষা, অর্থাৎ লিখিত ভাষা। সাধু ভাষা বলতে এক সময় শুধুমাত্র বোঝানো হতো লেখার ভাষা বা লিখিত ভাষা। আর আমরা যে ভাষায় কথা বলি তা হলো কথ্য ভাষা বা চলিত ভাষা। কিন্তু কথ্য ভাষা আর চলিত ভাষা যে এক নয়, তোমরা অবশ্যই যত বড় হবে, তোমরা যখন ব্যাকরণ নিয়ে বিস্তর আলোচনা করবে তখন তোমরা বুঝবে যে চলিত ভাষা আর কথ্য ভাষা এক নয়, মানে কথ্য ভাষা মাত্রই যে চলিত ভাষা তেমনটা নয়। তো যাই হোক, তবে এখন অধিকাংশ গদ্য রচনা চলিত ভাষাতেই রচিত হয়, অর্থাৎ এখন বর্তমান যুগে অর্থাৎ আধুনিক বাংলায় বেশিরভাগ গদ্য রচনাই কিন্তু চলিত বাংলায় হয়ে থাকে। তো আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ভুবন নামক গল্পটি একেবারে চলিত বাংলায় রূপান্তর করে বলছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তো আলোচ্য ভুবন নামক গল্পটি বিদ্যাসাগর রচিত বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগ থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগ থেকে ভুবন নামক গল্পটি নেওয়া হয়েছে। এটি একটি নীতিমূলক গল্প, এটি একটি নীতিমূলক গল্প। নীতিমূলক গল্প বলতে আমরা অনেক গল্প পড়ি এবং সেই নীতি কথাগুলো আমরা জীবনে মেনে চলার চেষ্টা করি, সেই রকমই একটি নীতিমূলক গল্প ভুবন। ভুবন অনাথ বালক। অনাথ বালক বলতে যে বালকের বাবা ও মা থাকে না তাকে বলা হয় অনাথ বালক, অর্থাৎ ভুবনের বাবা ও মা নেই, ফলে মাসির বাড়িতেই মানুষ। অর্থাৎ ভুবন এখানে আমরা দেখছি যে সে মাসির বাড়িতে মানুষ। তার যে খারাপ অভ্যাস ছিল তা হলো চুরি করা, অর্থাৎ চুরি করা একটা খারাপ অভ্যাস তা আমরা সকলেই জানি। কিন্তু তার মাসি কোনো দিন এ ব্যাপারে তাকে কিছু বলতেন না, অর্থাৎ ভুবন যে চুরি করত কিন্তু তার মাসি এ ব্যাপারে তাকে কোনো দিনই কিছু বলতেন না। এর ফলে বড় হয়ে সে চুরির অভ্যাস ত্যাগ করতে পারলো না, অর্থাৎ বড় হয়ে সে চুরির অভ্যাসটা ত্যাগ করতে পারলো না। অর্থাৎ যে চুরি করে তাকে আমরা চোর বলে থাকি। এক সময়ে এই চুরির অপরাধে তার ফাঁসি হয়, অর্থাৎ এই যে ভুবন এক সময় তার চুরির অপরাধে তার ফাঁসি হলো। এর থেকে আমরা যা শিক্ষা পাই তা হলো অপরের কোনো বস্তু না বলে নেওয়া অপরাধ বা চুরি, অর্থাৎ অপরের কোনো একটা জিনিস আমরা যদি না বলে নিয়ে নিই সেটা অপরাধ, সেটা এক ধরনের চুরি। অর্থাৎ কারো জিনিস হয়তো আমি না বলে নিলাম, তাহলে কিন্তু সেটা একবার চুরি। বড়দের উচিত এ বিষয়ে ছোটদের প্রতি সর্বদা নজর রাখা এবং ভালোভাবে বুঝিয়ে দেওয়া চুরি করার কুফল কী। অর্থাৎ একেবারেই ছোটো বয়স থেকে, অর্থাৎ শৈশব থেকে শিশুকে বুঝিয়ে দেওয়া দরকার যে চুরি করার কুফলটা কী হতে পারে। অর্থাৎ চুরি যে একটা বদ অভ্যাস সেটা একেবারেই শিশু মনে আমাদের বুঝিয়ে দিতে হবে যে চুরি করা মহাপাপ বা চুরি করা অন্যায়, অপরাধ। এই ছিল আমাদের ভুবন গল্পের মূল কথা। আজ এই পর্যন্তই, পরের ক্লাসে আমি শব্দার্থ নিয়ে আলোচনা করবো।